শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আশা করি যে যেখানে আছো সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। সঠিক সুন্দরভাবে পড়াশোনা, সঠিক সুন্দরভাবে জ্ঞান চর্চা তোমাকে আগিয়ে নিয়ে যাবে। দেখো, আমরা যেটা পড়ছিলাম গতদিন, আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণ তত্ত্ব। ভোক্তা কেমন আচরণ করে এবং বিক্রেতা কেমন আচরণ করে, এই তত্ত্ব নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, ভোক্তার আচরণ এবং বিক্রেতার আচরণ। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, ইকোনমিক্স ফার্স্ট পেপার পড়ছি আমরা। তোমরা হয়তো দেখতে পাচ্ছো, এখানে লিখে রাখছি দেখো একটা জিনিস, যেটা বিশ্বাস এমনই এক শক্তি যা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। তার মানে তোমার বিশ্বাস থাকতে হবে কোনো জিনিসের উপরে বা তোমার উপরে। সব থেকে প্রথম কথা, তোমার নিজের উপরে আস্থা বিশ্বাস থাকতে হবে, নিজেকেই নিজে শ্রদ্ধা করতে হবে, নিজেকে নিজে যত্ন করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে কিন্তু তোমার নিজের উপরে একটা আস্থা বা আস্থা অর্জন হবে এবং একটা বিশ্বাস তৈরি হবে যে আমাকে দিয়ে এই কাজটা হবে। এই জন্য আমরা অবশ্যই পরিশ্রমী হব, অবশ্যই আমরা সঠিক সুন্দরভাবে কাজ করা শিখব, এতে করে আমাদের স্কিল ডেভেলপ হবে এবং আমরা ভালো কিছু করবো আশা করি। এই জন্য বিশ্বাস অর্জনটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্বাসটা আসবে তোমার পরিশ্রম থেকে। এখানে একটা ব্যালেন্স রাখছিলাম যে আমরা চাহিদা এবং যোগান পড়ছিলাম, এটা এই অধ্যায়ের মূল বেস কিন্তু চাহিদা এবং যোগানের উপর বেস করা, ভিত্তি করে। তো চাহিদা আসে কোন দিক থেকে? চাহিদা আসে ক্রেতার দিক থেকে, ক্রেতা কোনো কিছু ক্রয় করতে চায়, আর বিক্রেতার দিক থেকে আসবে যোগান। তো এখানে ব্যালেন্সে দেখানো হয়েছে যে এক পাশে নিশ্চয়ই চাহিদা থাকবে আর এক পাশে যোগান থাকবে এবং সবাই উভয় মিলে একটা ব্যালেন্স সৃষ্টি হবে, এই জন্য এই ব্যালেন্সটা রাখছি। তো তারপরে দেখো, আমরা এখান থেকে এরপরে আমরা আসছিলাম এখান থেকে, আমরা যেটা পাইছি দেখো, চাহিদা রেখা অঙ্কন করতে পারছি আমরা এবং চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারছি। চাহিদা সমীকরণ থেকে যদি আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি, ঠিক যোগান সমীকরণ থেকে আমরা যোগান রেখাটাও অঙ্কন করতে পারবো। এটা কিন্তু আজকে দেখাবো, তোমরা একটু দেখবা এবং এই জিনিসগুলো তোমরা বেশ ভালো পারছো এবং ভালো সুন্দর চর্চা করছো, এতে করে তোমরা অনেক ভালো এগিয়ে যাবা। স্বাধীন চলক এবং অধীন চলক আমরা শিখবো। সে স্বাধীন চলক, স্বাধীন মানে কি? যেটা আসলে ইচ্ছা মতো মান ধরা যায়, ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, সেটা কিন্তু স্বাধীন। আর অধীন মানে যেটা ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, এরকম বোঝানো হয়েছে। আমরা গতদিন দেখছিলাম চলক এবং ধ্রুবকের পার্থক্য। চলক ধ্রুবকের পার্থক্য দেখতে দেখো, আমরা দেখছিলাম যে চলকটা মূলত একটা চলমান রাশি বা যেটা পরিবর্তন করা যায়, যেটা বিভিন্ন মান গ্রহণ করা যায়, কিন্তু ধ্রুবক হচ্ছে স্থির রাশি, মানে স্থির মান, যেটা হতে পারে কনস্ট্যান্ট, তার ইংলিশ নাম 1, 2, 3, 4, 5 এরকম আর কি সংখ্যা। তো চলকের ভিতরে আবার একটা স্বাধীন চলক আছে, অধীন চলক আছে, আমরা এই পার্থক্যটা বলবো এবং পার্থক্য থেকে আমরা বোঝার চেষ্টা করবো। তারপরে আমরা সমীকরণে যাব, সমীকরণ থেকে আমরা রেখা অঙ্কন করব। স্বাধীন চলক অপেক্ষামূলক সম্বন্ধের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে চলক ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে, যেমন এখানে বললাম যেটা ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে, সেটা কিন্তু স্বাধীন চলক। আর স্বাধীন চলকের মানের উপরে যে চলকের মান নির্ভর করে তাকে অধীন চলক বলে, এটা হচ্ছে অধীন চলক। তার মানে স্বাধীন চলক চলাফেরা করবে, অধীন চলক আপনাআপনি ওর চলার কারণেই ওটা পরিবর্তন হয়ে যাবে। স্বাধীন চলক অপেক্ষা অপেক্ষকের যুক্তি বলা হয়, অধীন চলক অপেক্ষকের মান বলা হয়। তুমি কোনো সময় দেখেছো যে চিড়িয়াখানায় গেছো বা ডিসকভারি চ্যানেল দেখছো, দেখছো মনে হয়। তো দেখো, যে মনে করো এখানে একটা তোমার একটা কি বলে গন্ডার আছে, ঠিক না? এই গন্ডারের উপরে এসে একটা পাখি বসে আছে, গন্ডারের উপরে মনে করো একটা শালিক পাখি বসে আছে। তো গন্ডার হাঁটে, হাঁটতে হাঁটতে দেখা যায় অনেক দূরে চলে যায়। পাখিটা কি? পাখিটা না হাঁটলেও পাখিটা অনেক দূরে চলে যায়,
তার মানে এখানে স্বাধীন চালক কোনটা, যেটা চলছে নিজে নিজে, এই যে তোমার গন্ডার, এটা হচ্ছে স্বাধীন চালক। আর যে পাখিটা বসে আছে এটা ওই স্বাধীন চালক চলছে বলে ও কিন্তু পরিবর্তন হচ্ছে, তার মানে ওই উপরে যে শালিক পাখিটা ওইটা কিন্তু অধীন চলক, ঠিক না? মানে ওইটা নড়বে না, চড়বে না, কিন্তু স্বাধীন চলক ও কিন্তু জায়গায় ওর ওর গায়ের উপরে বসে আছে, তারপরেও কিন্তু ওর জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? কারণ স্বাধীন চলকের পরিবর্তন আছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি, স্বাধীন চলক অধীন চলক। তো গতদিন বলছিলাম যে স্বাধীন চলক কি সচরাচর এই সমান চিহ্ন রেখার ডান দিকে অবস্থান করে, আর অধীন চলক কোনটা, অধীন চলকটা আছে বামে অবস্থান করে। তো এটা দেখো এখানে লেখা আছে, সাধারণত সমতা বা সমান চিহ্নের ডান দিকে স্বাধীন চলক বসে, যেমন কিউ ইজ দ্য ফাংশন অফ পি, এই কিউ ইকুয়াল টু এফ পি, ফাংশন ফাংশনকে বলা হয়, মানে এই কিউ এবং পি এর ভিতরে একটা সম্পর্ক আছে, এটা প্রকাশ করছে এফ। এক্ষেত্রে এখানে স্বাধীন চলক কোনটা হবে, তাহলে সমানের ডান দিকে আছে কোনটা, পি, তাহলে স্বাধীন চলকটা হবে পি। সমানের বাম দিকে আছে কোনটা, কিউ, তাহলে কিউটা আছে অধীন চলক। দেখো স্বাধীন চলকে বলছে সাধারণত সমতা চিহ্নের বাম দিকে স্বাধীন অধীন চলক বসে, কিউ ইজ দ্য ফাংশন অফ পি, এখানে কিউ আছে অধীন চলক। তার মানে আমরা স্বাধীন চলক কোন দিকে থাকে, অধীন চলক কোন দিকে থাকে সেটা বুঝতে পারলাম। স্থানাঙ্কের স্বাধীন চলককে ভুজ বলা হয়। এখন এখানে যে স্বাধীন চলককে ভুজ বলা হয়েছে, ভুজ এবং কোটি আমরা এই ক্লাসে এইটা পড়ছি, এরকম লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, একটা ভুজ একটা কোটি। তো বলছে যে স্থানাঙ্কের স্বাধীন চলকের মানকে ভুজ বলা হয় এবং স্থানাঙ্কের অধীন চলকের মানকে কোটি বলা হয়। স্বাধীন চলকের উপর ইচ্ছামতো মান আরোপ করা যায়। স্বাধীন চলক ইচ্ছামতো মান আমি গতদিন দেখাচ্ছি যে ডান দিকে আমি যে ইচ্ছামতো মান ধরলাম, মনে করো 20+2p বা 20-2p, তখন ওই 2p এর জায়গায় পিটা স্বাধীন চলক, এই জন্য পি এর আমরা বিভিন্ন মান ধরে আমরা কিউ এর মান পাইছি, ঠিক না? এবং পি কে এবারে স্বাধীন চলক বলে ওপরে রাখছিলাম। স্বাধীন চলকের ওপর ইচ্ছামতো মান আরোপ করা যায়, কিন্তু মান আরোপ করা যায়, আর অধীন চলকের উপরে ইচ্ছামতো মান আরোপ করা যায় না। স্বাধীন চলক অপেক্ষকের অন্য চলকের উপর নির্ভরশীল নয়, তার মানে স্বাধীন চলক ইচ্ছামতো যেহেতু মান ধরা যায়, এটা অন্য চলকের উপর তোমার অন্য চলকের উপর নির্ভরশীল হবে না। কিন্তু অধীন চলক হচ্ছে কি হবে, অধীন চলক অন্যের উপর নির্ভর করবে। ওই যে অধীন চলক বললাম যে গন্ডার এবং পাখি, তাহলে অধীন চলক অন্যের উপর বসেই থাকবে, ঠিক না? ওই স্বাধীন চলক নড়বে, অধীন চলকও নড়ে যাবে, কিন্তু অধীন চলক আসলে নিজে ইচ্ছায় নড়ছে না, স্বাধীন চলক নড়ছে বলেই ও নড়ছে। একটি অপেক্ষকের এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে, যেমন দেখো এখানে লেখা আছে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন পর্যন্ত আছে। এক্ষেত্রে তাহলে কি হবে, এক্স ওয়ান এক্স টু এক্স এন পর্যন্ত এগুলো আছে স্বাধীন চলক। আর অধীন চলক কি হবে, অধীন চলক বলছে একটি অপেক্ষকের একটি মাত্র অধীন চলক থাকে, যেমন ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তাহলে ডান দিকে সবগুলো স্বাধীন চলক, বাম দিকে একটা আছে, বাম দিকে ওইটা অধীন চলক। আমরা বুঝতে শিখলাম স্বাধীন চলক এক বা একাধিক থাকতে পারে, অধীন চলক একটা থাকতে পারে, স্বাধীন চলক পরিবর্তন হয়, অধীন চলক পরিবর্তন হয় না, স্বাধীন চলক পরিবর্তিত পরিবর্তন হয় বলেই অধীন চলক পরিবর্তন, স্বাধীন চলক অন্যের উপর নির্ভরশীল নির্ভর করে না, অধীন চলক অন্যের উপর নির্ভর করে, স্বাধীন চলক স্বয়ংসম্পূর্ণ, একই কথা স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ, অধীন চলক স্বয়ংসম্পূর্ণ নয়। এভাবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই পার্থক্যটা বুঝতে পারি, সহজ সুন্দরভাবে আমরা দু একবার দেখলেই কিন্তু তোমার মনে থাকবে আশা করি। এবার দেখো এখান থেকে আমরা গতদিন যেটা দেখছিলাম চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা অঙ্কন আমি যেটা দেখাচ্ছি তোমাদের, চাহিদা রেখা একটু খাতা কলম ধরতে হবে তোমাকে অবশ্য। দেখো এই গতদিন যেটা দেখাচ্ছিলাম, আজকের পার্থক্যটা কোথায়, পার্থক্য তুমি হয়তো বুঝতে পারছো কোথায়, এখানে এরকম মান দেওয়া ছিল না, তাই না? এখানে কেমন মান দেওয়া ছিল, এখানে একটু মান দেওয়া ছিল সমীকরণ আকারে,
যেমন গতদিন সমীকরণ দিছিলাম, ধরো এক্স বা ওয়াই যেটা ধরো ইকুয়াল টু 20 - 2p, এরকম সমীকরণ দেওয়া ছিল, কিন্তু আজকে এটা পি। আচ্ছা ধরো এটা পি, তো এইরকম মান দেওয়া ছিল। তখন ওখানে কি আজকে কি দেওয়া আছে, আজকের জিনিসটা দেখাচ্ছে একটু এলোমেলো দেওয়া আছে, মনে হচ্ছে যেন এই উপর নিচে দেওয়া আছে, ঠিক না? তো উপর নিচে দেওয়া থাকলে এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমরা সঠিকভাবে একটু চিন্তা করার চেষ্টা করি যে এই এখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, সেটা আমরা চিনতে শিখবো। তাহলে স্বাধীন চলক কোনটা, সমান চিহ্নের ডান পাশে থাকবে এই যে ডান পাশে এই যে পি স্কোয়ার আছে, এই পি স্কোয়ারটা আছে স্বাধীন চলক, আর এইখানে তোমার এক্স আছে এক্স অধীন চলক, তাহলে এইটাও কোনো ব্যাপার না। আমি এইরকম দাগ দিয়ে ফেলি, দেখো স্বাধীন চলক উপরে লিখবো, স্বাধীন চলক উপরে লিখবো, স্বাধীন চলক উপরে কোনটা, পি, পি মানে স্বাধীন চলক। অধীন চলক কোনটা, অধীন চলক হচ্ছে অধীন চলক এক্স। তাহলে এবার তুমি তিনটা মান নিবা, এখানে যদি আমি এক নি, দুই নি, তিন নি, মানে আমার চিন্তা থাকতে হবে যেন এমন একটা ফিগার নেব যেন ওইটা ভাগ করা যায়, তাহলে আমার সুবিধা হবে। যেমন 1, 2, 4, তো 1, 2, 4 নিতে পারি আমি, এক গ্রহণ, এক নিলাম এক্স এর মান, এক পি এর মান, পি এক মান, পি এক থাকলে হবে 1 স্কোয়ার করলে কি হবে, 1ই থাকবে, আর 16 দিয়ে ভাগ করলে কত হবে, 16 থাকবে। দেখো হিসাবটা দ্বারা এইভাবে, ওপরে 16 আছে, নিচে আছে 1 এর স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে কি 1 গুণ 1, ঠিক না? তাহলে 1 গুণ 1 দিয়ে 16 ভাগ করলে 16ই থাকে, 1 যখন হবে তখন এখানে 16 হবে। এখানে যখন 2 ধরবো, 2 এর স্কোয়ার করলে কত হবে, 4, 4 স্কোয়ার, 4 এর স্কোয়ার ভাগ করলে 16 হবে, তার মানে পি এর মান কত ধরেছি, 2, আর 2 এর স্কোয়ার করলে 4, 4 এর স্কোয়ার 16, তার মানে এটা 4 হবে। এবার 3 ধরলে ভাগ হচ্ছে না, তার মানে আমি কত ধরতে পারি, 4 ধরতে পারি। তো 4 ধরলে কি হয় দেখো, 4 এর স্কোয়ার করলে 16, 16 দিয়ে ভাগ করলে 16, 16 দিয়ে এখানে 16 দিয়ে ভাগ করলে 1, তার মানে এই যে এই ফিগার পেয়ে পাচ্ছি আমরা, একটু লক্ষ্য করো, তার মানে পি এর মান পাইছি 1, 2, ঝামেলা হচ্ছে, 1, 2, 4, আর কিউ এক্স এর মান পাইছি 16, 4, 1। তাহলে আমরা এবার চিত্র আঁকবো, চিত্র আঁকার চেষ্টা করো, লম্ব অক্ষ এইভাবে টান দাও, ভূমি অক্ষ টান দাও, 0, পি এর মান কত হবে, 1, 2, 3, 4, এভাবে দাও, 1, 2, 3, 4। এবার এই পাশে কত করে নিব, এবারে সর্বশেষে 16, সর্বনিম্ন আছে 1, তাহলে আমি 2, 2 করে নিতে পারি, 2, 2 করে নিতে পারি, আবার 4, 4 করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি 2, 2 করে নিলাম, একটু ছোট করে ব্যবধান নিলাম, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এবার তুমি এখানে সব মানগুলো লিখে দিবা, কত হয়েছে 16, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এভাবে মানগুলো লিখে দিলাম, কি সমস্যা হয়েছে? যাই হোক, তুমি স্কেল দিয়ে এবং স্কেল দিয়ে দিলে এবং সুন্দর হবে। তাহলে ফার্স্ট পি এর মান 1, এই 1 সমান সমান কত হবে, 16 হবে, তাহলে 1 সমান সমান 16 হয়, তাহলে আমরা এই সোজা স্কেল দাগ দিয়ে দেবো, এখান থেকে কোথায় যাবে, এই 16 আসবে এখানে, ঠিক না? তার মানে এই জায়গায় 2 যখন তখন 4, দেখো 2 যখন তখন 4 মানে কোথায় যাবে, এই সোজা দে এই 4-এ এইভাবে উঠে যাবে, এখানে একটা বিন্দু আছে, 4 যখন তখন 1,
চার যখন তখন এক মানে এখান দিয়ে দাগ দেব, এই যে এক মানে কি, এই এখানে একটা এক আছে, এখানে এক আছে, ঠিক না? এইভাবে তুমি উঠতে 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 সোজা চলে যাও, যেতে যেতে এই বেঁকা হয়ে গেল, একটু স্কেল দিয়ে ধরে দিয়ে বেঁকা। তাহলে এই চাহিদা রেখাটা কেমন হবে বলো তো? এই চাহিদা রেখাটা এই যে এখান থেকে ধরে এই সোজা আসবে, এসে এই রকম বাঁকা হয়ে যাবে। চাহিদা রেখা, এই চাহিদা রেখাটা দেখানোর কারণ হচ্ছে এই চাহিদা রেখার নাম হচ্ছে সমপরাবৃত্ত চাহিদা রেখা। যখন এরকম উপর নিচে থাকবে তখন আমরা আবার আবার একটু আঁকার চেষ্টা করি, এই সুন্দর করে দেবো এখান থেকে, এইভাবে এসে এইটা মনে করা হয়ে যাবে। তার মানে প্রথমে আমি পাইছি এখানে এ বি সি, এটা ডি, দেখো ডি ডি পুরো। এখন আমার কথা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখো চাহিদা রেখা সবসময়, চাহিদা রেখা সবসময় যে এই রকম বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে তা কিন্তু না, চাহিদা রেখা এই রকম বাঁকাও হতে পারে। তো বাঁকা হয় কখন? এরকম বাঁকা হয় কখন? যখন এরকম সমপরাবৃত্ত আকার থাকবে, এই যে ভাগ আকারে থাকবে, যখন ভাগ আকারে থাকবে তখন এটা হয়ে যাবে তোমার, ভাগ আকারে থাকবে তখন হয়ে যাবে সমপরাবৃত্ত আকার। পরেরটা এইখানে একটু দেখায় ওই জিনিসটা, যখন ভাগ আকারে থাকবে চাহিদা রেখা, যখন সমীকরণটা ভাগ আকারে থাকবে তখন রেখা হবে এই রকম সমপরাবৃত্ত, এইটার নাম আছে সমপরাবৃত্ত আকার, ঠিক আছে? যখন ভাগ আকারে থাকবে, যেমন ওখানে ছিল কত, 16/π², এটা ভাগ আকারে না, উপরের নিচে যখন ভাগ আকারে থাকবে তখন চাহিদা রেখাটা এরকম হবে। আর যদি এই সমীকরণ আকারে থাকে, সমান সমান আকারে থাকে, তখন চাহিদা রেখা অবশ্যই এরকম হবে, ঠিক তো? হয়তো বুঝতে পারলে এই জিনিসটা, দেখতে পাচ্ছ? তার মানে চাহিদা রেখা, দেখো আবার চাহিদা রেখা কখনো এরকম খুব বেশি খাড়া হতে পারে, চাঁদের রেখা কখনো এরকম খুব বেশি খাড়া হতে পারে, কখনো এরকম একটু ঢালু হতে পারে, কখনো আবার ফ্ল্যাট হতে পারে, এইরকম এই আরো আরো ফ্ল্যাট হতে পারে, হ্যাঁ, আবার কখনো এরকম ভূমি অক্ষের সমানও হতে পারে, আবার লম্ব অক্ষে সোজাও হতে পারে। চাঁদের রেখা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্যাটার্নে হতে পারে, তবে সচরাচর চাঁদের রেখা আমাদের, আমরা মনে রাখবো চাঁদের রেখা সচরাচর বাম থেকে ডান দিকে এরকম নিম্নগামী হয়, যখন ভাগ আকারে থাকে তখন এরকম সমপরাবৃত্ত আকার, এরকম সমপরাবৃত্ত আকার। ওকে, আমরা বুঝতে পারলাম। এখন দেখো পরেরটা, এটা একটু দেখায়, এটা দেখানোর কারণ কি, এই সমীকরণটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে, সমীকরণটাকে সাজাতে পারলে আমরা সহজভাবে সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে পারবো। তো সহজ সমীকরণ সাজানোর সিস্টেম কি, যে পি কে কখনো বামে রাখা যাবে না, পি কে সবসময় ডান দিকে রাখতে হবে, আর কিউ কে ডান দিকে রাখতে হবে। তার মানে এই যে এই 1/4 কিউ, এটা কি মাইনাস চিহ্ন আছে, সমান সমানের বামে চলে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। তার মানে 1/4 কিউ পাশে আছে, কিউ পাশে রাখলাম, ইকুয়াল টু 20, এই পি প্লাস আছে, পি যত যখন ডান দিকে চলে যাবে তখন কি হবে, পি মাইনাস হয়ে যাবে, এই হচ্ছে কথা। আর কোনো কিছু পাশে থাকা মানে গুণ অবস্থায় আসে, এখানে দেখো গুণ অবস্থায় আছে, গুণ আমরা দেখতে পাচ্ছি না, গুণ এরকম দেওয়া হয় না, তো পাশে থাকা মানে উপরে থাকা, তার মানে এইটা আসলে এইভাবে লেখা যায় q/4, q/4 ইকুয়াল টু 20/-p। এখন এটাকে কি করবো, আমরা আর গুণন করে দেবো, কোনো কিছু নিচে কিন্তু সবসময় এক থাকে, ঠিক না? নিচে সবসময় এক ধরা যায় প্রত্যেকটা দিন। এবার এই কিউ দিয়ে 1 কে গুণ করবো, আর এই 4 দিয়ে এটার গুণ করবো, তাহলে কিউ ইকুয়াল টু তখন কত পাচ্ছ, দেখো কিউ ইকুয়াল টু 500, এই 4 দিয়ে 20 এর গুণ করো, 4 20-এ কত হয়, তাহলে তুমি আবার রেখে যদি দিই 4×20-p। এটা আমরা খুব সহজ একটা ব্যাপার, সমীকরণ সাজায় নেবো,
চার বিশে কত? 80 মাইনাস A4B। এই দেখো আমি সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ যে যখনই পাইছি তখন এই সমীকরণে P এর বিভিন্ন মান বসাবো, তখন আমরা আবার এই যে এইরকম দাগ দিয়ে দেবো, কয়টা দাগ দেওয়ার পরে P এর মান বসাবো। তুমি এখান থেকে তোমরা পারবা আশা করি। P এর মান বসাও, P এর বিভিন্ন মান বসাও। P এর মান 1 ধরতে পারো, 2 ধরতে পারো। P এর মান যদি তুমি 2 ধরো, 4 ধরো, 6 ধরো, তাহলে এখানে নিশ্চয়ই একটা মান পাবা। 2 ধরলে কত হয়? 2 ধরলে কত হয়? 4 দুগুণে 8 হয়, এই 8 এখান থেকে বাদ দাও, তখন হয় 72। আবার তুমি যদি বড় মান গ্রহণ করতে চাও, 5 10 15, তো 5 10 যদি ধরো, 5 10 15 ধরলে আরো সুন্দর হয় মানগুলা। দেখো 5 ধরলে কত হয়? 5 ধরলাম, তখন এই 2 কাটতে, 5 ধরলে 5 4 5 20, তখন হয়ে যাবে এখানে তুমি মান কত পাবো, কিউ এর মান 60। এবার 10 ধরো, 10 ধরলে 40, 40 ধরলে এখানে 40, এটা 10 ধরছি। 15 ধরছি, 15 ধরলে 15 দুগুণে 30, 15 4 15 60, তাহলে 15 20। এইভাবে আমরা বিভিন্ন মান গ্রহণ করলে সঠিক সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো। যাই হোক, এটা খুব সহজ এবং সহজ গুলাই দেয় আমি তোমার যেগুলো দেখালাম এখান থেকে। তোমাদের বইতে আছে, দেখো বইতে আছে 89 পৃষ্ঠায় প্রায় 13-14টা দেওয়া আছে। এই 13-14টা তোমার কাজ থাকবে এবং সঠিক সুন্দরভাবে তুমি এটা করবা। তারপর দেখো এখানে যেটা দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে তোমার যোগান সমীকরণ। তো যোগান সমীকরণ যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা যোগান সমীকরণে কি করবো, যোগান সমীকরণ এরকম দাগ দিয়ে দেবো সুন্দরভাবে। ভালো হলো না? যোগান সমীকরণে কি করবো আমরা, সুন্দর করে দুটা দাগ দেব। এখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক ডান দিকে থাকে, তার মানে এপি স্বাধীন চলক। এখানে অধীন চলক কোনটা? কিউ অধীন চলক। স্বাধীন চলক এবং অধীন চলকের বিভিন্ন মান আমরা গ্রহণ করব। 2 আছে, 2p আছে, তাহলে আমরা 1 2 3 করেও ধরতে পারি, 2 4 6 করেও ধরতে পারি। আমি ধরলাম 2 4 6, তো 2 ধরলে কত হবে? 2 2 4 হয়ে যাবে কত? 24, ঠিক না? 4 ধরলে 4 2 8, 28, 6 2 12, 12 20 32। এইভাবে আমরা বিভিন্ন মান পেয়ে যাবো, এটাকে যোগান সমীকরণ। তাহলে যোগান সমীকরণে আমরা একটা চিত্র অঙ্কন করবো, এখান থেকে এইভাবে দিব, এইভাবে আসবো। তাহলে এখানে প্রাইস ধরবো কত? 2 4 6 ধরতে পারি, 1 2 করেও ধরতে পারি। আমি 2 4 6, 2 4 6 ধরলাম, দেখো মান দিয়ে দিলাম। এখানে কত? 24 28 32 আছে। তুমি কত করে ধরবা? 10 করে ধরতে পারো, 20 করে ধরতে পারো, আবার 24 28 32 লিখতে পারো। কিন্তু 24 28 32 লিখলে জিনিসটা সুন্দর হয় না, এই কারণে তুমি 10 করে ধরো এবং 10 20 30 40, এটা একটা অ্যাজাম্পশন, তাছাড়া আর কিছু না। যেটা তুমি ওখানে স্পষ্ট থাকতে হবে 10 20 30 40। এখন এই এখান দিয়ে প্রথমে 2, যখন 2 এর মান গ্রহণ করছো তখন 24, 24 মানে কোথায় আসবে? 24 মানে 20 এবং 30-এর মাঝে কত আসবে? 25, 25-এর একটু বামে। এটা একটা বলছে, এটা একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হবে, তাছাড়া আর কিছু না। আবার 4 যখন তখন 28, তাহলে 4 থেকে 28 কোথায় যাবে? 28 30-এর একটু কাছে সরে আসবে, 30-এর থেকে একটু বামে, তার মানে এইখানে মনে করো একটা লেখা। তারপরে যখন 6, তখন 6-এ তখন তুমি কত যাবা? 32 যাবা, 32 মানে 30 থেকে একটু উপরে। তাহলে এখান দিয়ে এই এখানে একটা বিন্দু পাবে। এবার রেখা দিয়ে তুমি স্কেল ধরো, স্কেল ধরে এখান থেকে সোজা দাগ দিয়ে দিবা, ঠিক আছে? যদি দাগ না মিলে তাও মিলাই দিবা, এইখান দিয়ে স্কেল ধরলে জিনিসটা সুন্দর হবে। এটা কি হবে? সাপ্লাই কাট, SS পূরক। হ্যাঁ, তার মানে আমরা সমীকরণ থেকে, আর একটা সহজ জিনিস দেখো, তোমার সমীকরণের ভেতরে যখন এরকম প্লাস চিহ্ন থাকবে তখন সেটা যোগান সমীকরণ হবে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, আর যখন মাইনাস চিহ্ন থাকবে তখন বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, চাহিদা রেখা অঙ্কন করে। তো এটা তোমরা আশা করি পারবা, খুবই সহজ সুন্দর
এবং এটা বেশ মজার আছে, ছোট ছোট জিনিস, ছোট ছোট টার্ম। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের কাজ সঠিক সুন্দরভাবে নিয়মিত করার চেষ্টা করো।